লাখ টাকা পকেট মার এখানে নিয়ে গেছে আমি সাথে সাথে হাত দিয়ে দেখি টাকা নেই ততক্ষণে সে একটু দূরে চলে গেছে আমি তারা ধরছি ওখান থেকে গরু কিনতে আসছেন মাত্র আসলাম আচ্ছা আচ্ছা এর আগে আসছিলেন না 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 এই প্রথম আসলাম গরু কি আজকে কিনবেন আজকে দেখি যদি কপালে থাকে তাহলে কিনবো আমি জি প্রথম আসছেন আমার 1 লাখ টাকা পকেট মার কোথায় এখানে এখন পুলিশের কাছে বসা পকেট মার আমি কি জিডি করেছেন কি না আমি ওরে ধরছি কিন্তু আমি তো হয়রানির কারণে আমি থানায় যাব না হ্যাঁ পুলিশের কাছে আছে পুলিশ অনেক সহযোগিতা করছে না টাকা দিচ্ছে না টাকা ও পার করে দিছে পকেট মারি রাখি সেকেন্ডে তো ওরা ওদের গ্যাং থাকে তাই না ওদের গ্রুপ থাকে প্রশাসন সাথে সাথেই ওরে ধরছে আমার সাথে ধরে আনছে আনছে না তার কাছে টাকা পায় নাই

এ গরু গরু বইলে এরা পেনিক সৃষ্টি করে এই কাজটা করে আমার সাথে তাই করছে আমার এক পকেটে দেড় লাখ ছিল আর এক পকেটে এক লাখ বাম পকেট যেটা ডান দিকে গরু ছিল এই সে গরু গরু বইলেই মানে প্যানিক সৃষ্টি করে নিয়ে গেছে আমি সাথে সাথে হাত দিয়ে দেখি টাকা নেই ততক্ষণে সে একটু দূরে চলে গেছে আমি তারা ধরছি ওখান থেকে এখন পুলিশও বলতেছে যে সে আসলেই দাগি বোঝা যায় আপনি মামলা দেন এনে মামলা বুঝেন তো ঢাকা শহরের জ্যাম সব কিছু মিলে নিয়ে আমি অ্যারেঞ্জ করছি এক লাখ সত্তর